বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আত্মপ্রকাশ করা তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ঢাকার কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করেন তৃণমূল এনডিএমের চেয়ারম্যান খোকন চৌধুরী। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম। উক্ত সংবাদ সম্মেলনে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার রায়কে সামনে রেখে অভিযুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তৃণমূল এনডিএমের চেয়ারম্যান। বাঙালির ইতিহাসে আরেক কলঙ্কজনক অধ্যায়ে চরিত হয় 21 গ্রেনেড হামলা। 2004 সালের 21 আগস্ট বিএনপি জামাত নেতৃত্ব জাতীয় জোটের সকলের প্রত্যয় কয়েমন সন্ত্রাসী বঙ্গবন্ধু এভিনিউ জনসমুদ্রে গ্রেনেড হামলা চালান। ওই ঘটনার প্রতিবাদে মামলা আসামিদের দ্রুত ফাঁসি দাবি জানিয়েছেন 21 গণহত্যার মামলা হত্যাকারী। সুস্পষ্টমূলক শাস্তির দাবি অন্তত 9 অক্টোবর মঙ্গলবার 2018 ইংতাই বেলা 3টায় আপনাদের সামনে ভরান্ত হৃদয় নিয়ে হাজির হলাম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, তৃণমূল এনডিএম নানা প্রকৃতিকূল পেরিয়ে আজ এই পর্যন্ত এসেছে। এক টুটি লগ্নে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বর্তমান রাষ্ট্রের ভূখণ্ড বসবাসকারী সুবিধা বঞ্চিত সকল নাগরিকত্বের সমর্থ অধিকার প্রতিষ্ঠা স্বাধীনতা সর্বভৌম সুম রক্ষা করতে মুক্তিযোদ্ধার চেতনা সুসম্মান রেখে দেশ ও জাতির আত্মনিয়োগ এবং সমাজের চেতনামূলক যথাক্রমে মাধ্যমে তৃণমূল এনডিএম তার সফল কাজ পরিচালনা করবে।